আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুস শাকুর খান, কোষাধ্যক্ষ বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং একইভাবে আমি উদযাপন বিশ্ব ফুসফুস দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান। 25 সেপ্টেম্বর প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাং ডে উদযাপিত হতে যাচ্ছে। বিশ্বের প্রায় 200টি সংগঠন এই দিবসটি উদযাপন করে থাকে। আপনারা শুনে আনন্দিত হবেন যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ লাং ফাউন্ডেশন একমাত্র এই স্মারক স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিকভাবে 200টি সংগঠনের মধ্যে একটি। এবারের এই ফুসফুস দিবস অথবা ওয়ার্ল্ড লাং ডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে লাং হেলথ ফর অল, অর্থাৎ সবার জন্য ফুসফুসের স্বাস্থ্য। এই সবার জন্য ফুসফুসের স্বাস্থ্য যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কারো পক্ষে, কারো একার পক্ষেই সম্ভব নয় ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা করা। এই জন্যই বিশ্বব্যাপী বিভিন্ন সংগঠন সাংগঠনিকভাবে এই লাং হেলথের উপর কাজ করে আসছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশনও এরকম একটি সংগঠন, এটা আমরা বলি বৃহত্তম সংগঠন। এই সংগঠনের মাধ্যমে ফুসফুসের স্বাস্থ্য রক্ষার্থে বিভিন্ন কার্যকলাপ পরিচালিত হচ্ছে গত 15 বছর ধরে। এবারের এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে, যেহেতু লাং ফাউন্ডেশন একটি সিগনেটরি অর্গানাইজেশন, ফোরাম অফ ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটির একটি সিগনেটরি সংগঠন, সেজন্য লাং ফাউন্ডেশন অফ বিশেষ বিশেষ কার্যক্রম এবার গ্রহণ করেছে। বিশেষ করে এই দিবস উপলক্ষে একটি আকর্ষণীয় পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, বিভিন্ন সাংবাদিক মাধ্যমে এ খবর যাচ্ছে, এবং আমরা 25 সেপ্টেম্বর সারাদিনব্যাপী কিছু কার্যক্রম নিয়েছি। ঢাকা ক্লাবে আমাদের প্রথমে বৈজ্ঞানিক কর্মশালা হবে, যেখানে চেস্ট ইমেজিং নিয়ে কথাবার্তা হবে এবং প্রশিক্ষণ নেবে 25 থেকে 30 জন তরুণ চিকিৎসক। আমরা জানি যে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ বিশেষ দিক আমাদের অবলম্বন করতে হয়। আমাদের দুটো থিম থাকে, একটি হচ্ছে সুস্থ ফুসফুস যেন সুস্থ থাকে, অথবা কোনো কারণে অসুস্থ হলে তার যেন যথার্থ সেবা হয়। এ লক্ষ্যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন তার শুরু থেকেই এই পালমোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞদের দ্বারা বিভিন্ন ডিজিজের উপর, অসুখের উপর তার গবেষণা এবং চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করে থাকে। আমরা আপনারা জেনে খুশি হবেন যে এবার যে প্রতিপাদ্য বিষয় তার অধীনে 4টি জিনিসকে ফোকাস করা হয়েছে। সেই 4টি জিনিস হলো, যারা ফুসফুসের রোগে আক্রান্ত তাদের জন্য ভ্যাকসিনেশন বা টিকা প্রদান, যারা ধূমপানে অভ্যস্ত তাদের ধূমপান থেকে বিরত থাকা এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বিরত রাখার ব্যবস্থা, আর যারা এখনও ধূমপান করেননি তাদেরকেও সাবধানতা জানিয়ে দেওয়া যে ধূমপানের ক্ষতিকর দিকগুলো কী। আরেকটি বিষয়, আমরা জানি যে সারা পৃথিবীতে এখন পরিবেশ দূষণ একটা মারাত্মক হুমকি স্বাস্থ্যের জন্য। এই পরিবেশটাকে কীভাবে স্বাস্থ্যকর রাখা যায়, দূষিত পরিবেশ থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায়, বিশেষ করে আমাদের ঘরের মধ্যের পরিবেশটাকে আমরা যেন নিজেরা দায়িত্ব নিয়ে পরিবেশটাকে স্বাস্থ্যকর রাখি, যাতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যকর হয়। আরেকটি বিষয় এখানে এসছে, সেটি হলো ব্যায়াম। শরীরচর্চার কোনো বিকল্প পৃথিবীতে এখনও কিছু আসেনি, অর্থাৎ নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত ফুসফুসের পরিচর্যা বা ফুসফুসের ব্যায়াম, এগুলো আমাদের জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশ, আমরা বিভিন্ন কর্মশালায় এই জিনিসগুলো তুলে ধরি। যেহেতু এবার এই 4টি বিষয়ের উপর বিশ্ব ফুসফুস দিবসের প্রতিপাদ্য বিষয়টি নিহিত আছে, সেই জন্য 4টি বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের মেসেজ আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং সারা দেশব্যাপী এটা যেন একটি অ্যাডভোকেসি প্রোগ্রাম, অর্থাৎ সকলের মধ্যে বার্তাটা পৌঁছে যায়, সেজন্যই আমাদের দিনব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে অনেকগুলো অংশ রেখেছি। আর আমরা নিশ্চিত যে আমরা যদি সকলে এই বিষয়টাকে মাথায় রেখে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করি, তাহলে ইনশাল্লাহ ফুসফুসে আক্রান্ত বা ফুসফুসে অসুখ আক্রান্ত রোগীরা ভবিষ্যতে উপকৃত হবেন, এবং নতুন নতুন চিকিৎসা ব্যবস্থায় দেশের সাথে আন্তর্জাতিক ব্যবস্থার সংশ্লেষগুলো ঘটিয়ে আমরা ভবিষ্যতে আরও এই ব্যাপারে উন্নত চিকিৎসা দিতে পারবো।